Hello guys, how are you all? We are fine. We are from Dragon Bagan in Kanchanagar, Paschim Singh. We are very much enjoying and আমরা আসছি মহিপয়ট ব্লক থেকে আর সারে আমার সাথে আছেন আমাদের আমার ফ্রেন্ড শাখা স্যার যিনি সুদূর দেবীদের থেকে আসছেন আমরা খুব এনজয় করতেছি মোমেন্টটা আসলে এরকম বাগান দেখতে খুব ভালো লাগে আপনারা দেখতে থাকুন ড্রাগন ফলের বাগান টেক কেয়ার এটা যেন ইন্টু দেওয়া তোমার আমরা ব্লেড আছে আর কি ব্লেড দেখে দেখে শাখা খাই না আমাদের সাথে দেবীদের তো সবসময় বাজার থাকে আমি খাই আলহামদুলিল্লাহ আমি খাই আমাদের সাথে একটু খান খাও তোমরা খাও আচ্ছা ঠিক আছে রংটা অনেক সুন্দর লাল ঠিক আছে লাল সুন্দর গাছ পাক না অনেক মিষ্টি হবে আশা করি সবাই খাইয়ে তো কইনা 5 কেজি 7 কেজি পাইকারি দেওয়ার লাগে না নিয়ে যায় বাগান থেকে সব ফ্যামিলি ওকে তারা ইয়া 7 কেজি 8 কেজি করে নিয়ে যায় সব ড্রাগন ফলে রঙটি তার সুন্দর হয় না এরকম পাকার সুযোগ সবগুলো পায় না কিন্তু বুঝলি কারণ ফাইটটা গেলে কিন্তু বাজারে একটু কম চলে এখানে আর আগেই ফাইটে লাগে তো আমরা সেই তুলনায় গাছ পাকনা খাইতেছি টেস্টের দিকটা অনেক ভালো হয়েছে সেটা একটু ভিডিও করেন স্যার কেমন লাগতেছে টেস্ট আসলে বাগানের মধ্যে খাওয়ার ফিলিংস একটা অন্য ব্যাপার আমরা তো রেগুলার ঘুরে ঘুরে খাই কুমিল্লাতে একবার খাইছিলাম কিনা এই সেম আর রৌদ্রটা খুব প্রচণ্ড এই অবস্থায় ড্রাগন ফল গোলাপি ঠোঁট রৌদ্রের কষ্টটা ভুলিয়ে দেয় এই ড্রাগনের টেস্ট বিশেষ করে গাছপাক নাম ড্রাগন ফল কালারটা অনেক সুন্দর সব দিকতেই দেখতে ভালো খেতেও টেস্ট ভালো লাগতেছে এমনিতে ড্রাগন ফল কিন্তু টেস্টের জন্য পরিচিত না কিন্তু সেই তুলনায় টেস্টটা ভালোই পাচ্ছি আমরা স্যার তাহলে তো ড্রাগন ফল নিয়ে ড্রাগন ফলের বাগান নিয়ে আপনার কবিতা লিখতেই হবে কেন না এই স্মৃতিটা মনে রেখে দিয়ে কবিতা লিখবেন আর চাষের জন্য অনেক দোয়া রইল যে ওনার বাগান যেন সুন্দরভাবে চলে ভালো চলে আর দূর দূরান্ত থেকে যেন অনেক মানুষ বেশি করে কিনতে পারে দোয়া রইল ঠিক আছে এটা আমরা নিজেরা ঘুরে অনেক ভালো লাগছে ধন্যবাদ স্যারকে আমরা দেখতে পাচ্ছি একটি সাদা ড্রাগন ফল ভিন্ন একটা জাত ভিন্ন জাত
গোলাপিটাই বেশি মানে ঠোঁট লাল হয়ে যায়, গোলাপি হয়ে যায়। আঙ্কেল একটা পাশে সাদা কালারের। দেখেন আমরা দেখুন একটু সাদা কালারের ড্রাগন ফল খাচ্ছি। বিভিন্ন জাত রাখে আপনার যেন মানুষ বুঝতে পারে। এটা একটু ডিফারেন্ট টাইপের ট্যাপ একটু টেস্ট মজা। এটা টেস্টে ভিন্নতা আছে, একটু ভিন্নতা। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ড্রাগন ফলের বাগান পরিদর্শন এখানেই সমাপ্তি হলো। আবার কোনো নতুন কোনো বাগানে দেখা হবে, এরকম আমরা আর কোনো কথা পাবো। টেক কেয়ার, গুড বাই মহিপত ব্লগ। আমরা চলে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স।